করছেন, কাজ করছেন ঠিকই, কিন্তু তাদের কাজকর্মের মধ্যে এক ধরনের ক্ষমতাসীন দলের প্রতি টান, আনুকূল্য এবং তাদের স্বার্থের পক্ষে কাজ করছেন, এ কথাটি বেশ ছড়িয়ে পড়েছে, একটা জনশ্রুতি আছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এসটি ইমাম নিয়মিত এদের সাথে ফোনে নির্বাচনের বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকেন বলেও জনান্তিকে নানা কথা ভেসে বেড়ায়। সরকারের এজেন্ডা বাস্তবায়নের মূল দায়িত্ব এদের মধ্যে সিনিয়র একজনকে দেওয়া হয়েছে। এই কমিশনারের মাধ্যমে ইসিকে এইচটি ইমাম সব ধরনের নির্দেশনা দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিদিন সিসির নিকট বার্তাবাহকের মাধ্যমে বিভিন্ন ধরনের নির্দেশনা পাঠানো হয়। সিসির দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রিটার্নিং অফিসারদের নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেল স্থাপন করা হয়েছে। গত 2 ডিসেম্বর মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সেলের কাছ থেকে পরামর্শ নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহীদের প্রার্থিতা বাতিল করা হয়। বিশেষ করে আওয়ামী লীগের সংশ্লিষ্ট কাউকে স্বতন্ত্র প্রার্থী না করার বিষয়ে কড়া নির্দেশনা ছিল। নির্বাচন কমিশনও আপিলে স্বতন্ত্র প্রার্থিতা বহালের ক্ষেত্রে ওই নির্দেশনা অনুসরণ করেছে। সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারককে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা সেলের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ভোটে কারচুপির জন্য জোন ভাগ করে পুলিশের 12 কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে ঢাকা মহানগর, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগে এডিশনাল আইজি, ডিআইজি ও এআইজি র্যাঙ্কের অফিসারদের এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে। রাজশাহী, রংপুর জোনে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ডিআইজি ও এআইজি পদমর্যাদার অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনা ও বরিশাল জোনেও একইভাবে এসবির অতিরিক্ত আইজি, ডিআইজি এবং সমন্বয়কের দায়িত্বে আছেন পুলিশ সদর দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। পুলিশের দায়িত্বপ্রাপ্তরা ইতিমধ্যে সংশ্লিষ্ট জোনগুলোর বৈঠক সম্পন্ন করেছেন। পুলিশের এই 12 জন কর্মকর্তা 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত কেন্দ্রভিত্তিক আওয়ামী লীগ বিএনপির কেন্দ্রের তালিকা, মানে কোন কেন্দ্রে আওয়ামী লীগ বেশি ভোট পায়, কোন কেন্দ্রে বিএনপি বেশি ভোট পায়, তার একটা তারা তালিকা করেছে। কেন্দ্রভিত্তিক হিন্দু ভোটারদের অবস্থান, কেন্দ্রভিত্তিক বিএনপি জামাতের অবস্থান, কেন্দ্রভিত্তিক বিএনপির প্রভাবশালীদের নামের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ব্যালটের বাইরে অতিরিক্ত ব্যালট ছাপানো হবে, যা থানায় ভোটের আগে সংরক্ষণ করে রাখা হবে, প্রয়োজন মতো ব্যালট বাক্সে তা ঢোকানো হবে। এই প্রস্তুতিগুলি চলছে। প্রস্তুত করে রাখা নকল সিল প্যাড প্রিজাইডিং অফিসারদেরকে সরবরাহ করবে পুলিশ। নির্বাচন কমিশনে মূল সিল প্যাড এবং স্বাক্ষর থাকবে, আর বিএনপির পোলিং এজেন্টদেরকে নকল সিল প্যাড ও স্বাক্ষরে মূল ফলাফল সম্বলিত সিট সরবরাহ করা হবে। সিট সরবরাহ করা হবে, কিন্তু সেখানে স্বাক্ষর থাকবে প্রিজাইডিং অফিসারদের, সেটা নকল, সিলটাও নকল। আর কমিশনে থাকবে একবারে মানে আসল প্রিজাইডিং অফিসারদের আসল শিক্ষা, মানে এই বিষয়গুলির ভিতরে চলছে, এগুলোর প্রস্তুতি হচ্ছে, আমরা নানাভাবে এই খবরগুলো পাচ্ছি। প্রিজাইডিং অফিসারদের মূল স্বাক্ষরে ফলাফল শিটে ভোট গণনা পরিবর্তন করে রিটার্নিং অফিসারকে প্রেরণ করার নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে যে এই কাজগুলো করা হচ্ছে। বন্ধুরা, আরো বিভিন্ন বিষয় জানা যাচ্ছে যে গোয়েন্দা সংস্থা এনএসআই কে পর্যবেক্ষকদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাটি ইলেকশন ওয়ার্কিং ফোরাম নামের ইসি নিবন্ধিত 20টি সংস্থার ব্যানারে একটি মোর্চা গঠন করেছে। এই মোর্চার অধীন 20,000 দেশি নির্বাচন পর্যবেক্ষকের তালিকা প্রস্তুত করছে, যারা নির্বাচনের দিন আওয়ামী লীগের পক্ষে ভোট কেন্দ্রে থাকবে। এই বিষয়গুলো সমন্বয় করছে
সাবেক ও বর্তমান ছাত্রলীগ মনাদের নিয়ে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপকমিটি। আওয়ামী লীগ সারা দেশে 2 লাখ পোলিং এজেন্টকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে। নিয়ন্ত্রিত ভোট করার বিষয়ে তাদেরকে ভোট কেন্দ্রে অবস্থানের কৌশল শেখানো হচ্ছে। আওয়ামী লীগের পরিকল্পনার বিষয়গুলি আপনাদের মাধ্যমে অর্থাৎ মিডিয়ার মাধ্যমে আমরা জনগণকে অবহিত করছি। সিরাজগঞ্জ জেলা মাদক নির্মূলের ব্যাপারে সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের পুলিশ লাইনে ডেকে এনে সিরাজগঞ্জের ডিসি এসপি তাদের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। মাদক নির্মূলের ব্যানারে সিরাজগঞ্জের বললাম সদরের নৌকা প্রতীকের প্রার্থী অস্ত্রশস্ত্র নিয়ে মানে রামদা তারপরে আরো যে সমস্ত অস্ত্রশস্ত্র আছে দেশীয় অস্ত্র আছে মানে সেগুলো নিয়ে নিজেদের নেতাকর্মীদেরকে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন। নেত্রকোনা জেলা এছাড়া পূর্বধলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ বাবুল আলম তালুকদারকে গত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালই বাবুল আলম তালুকদার সহ 24 জনকে আসামি করে একটি মিথ্যা ও বানোয়ার মামলা দায়ের করা হয়েছে। ফরিদপুর জেলা সদর উপজেলাধীন আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মুরাদ শিকদার এবং কৈজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মোল্লা মেম্বারকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। মেহেরপুর জেলা জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক কালু, মেহেরপুর পৌর বিএনপির সহ সভাপতি হাসান আলী, আমরুপি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল মালিককে জেল গেট থেকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগর হালিশহর থানাধীন 27 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও থানা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আব্দুল রব নূর নবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনা জেলা জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রইসুদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় দোকানে তালা লাগিয়ে দেয় এবং নির্বাচনের পূর্বে দোকান না খোলার হুমকি দেয়। নোয়াখালী জেলা 2016 সালের একটি ধর্মীয় ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতা আনোয়ার হোসেন চেয়ারম্যান আবু সাঈদ সাখাওয়াত হোসেন আব্দুর রাজ্জাক শহীদুল্লাহ ও যুবদল নেতা আব্দুল কালামের বিরুদ্ধে গতকাল মিথ্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। পুলিশ তাদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে তাণ্ডব চালাচ্ছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছি। ভারত এবং সবাই আপনাদের স্বাগত। উপকমিটি আওয়ামী লীগ সারা দেশে 2 লাখ পোলিং এজেন্টকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে। নিয়ন্ত্রিত ভোট করার বিষয়ে তাদেরকে ভোট কেন্দ্রে অবস্থানের কৌশল শেখানো হচ্ছে। আওয়ামী লীগের পরিকল্পনার বিষয়গুলি আপনাদের মাধ্যমে অর্থাৎ মিডিয়ার মাধ্যমে আমরা জনগণকে অবহিত করছি। বন্ধুরা এবার দেশব্যাপী সিরাজগঞ্জ জেলা মাদক নির্মূলের ব্যাপারে সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের পুলিশ লাইনে ডেকে এনে সিরাজগঞ্জের ডিসি এসপি তাদের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। মাদক নির্মূলের ব্যানারে সিরাজগঞ্জের বললাম সদরের নৌকা প্রতীকের প্রার্থী অস্ত্রশস্ত্র নিয়ে মানে রামদা তারপরে আরো যে সমস্ত অস্ত্রশস্ত্র আছে দেশীয় অস্ত্র আছে মানে সেগুলো নিয়ে নিজেদের নেতাকর্মীদেরকে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন। নেত্রকোনা জেলা এছাড়া পূর্বধলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ বাবুল আলম তালুকদারকে গত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালই বাবুল আলম তালুকদার সহ 24 জনকে আসামি করে একটি মিথ্যা ও বানোয়ার মামলা দায়ের করা হয়েছে। ফরিদপুর জেলা সদর উপজেলাধীন আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মুরাদ শিকদার এবং কৈজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মোল্লা মেম্বারকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। মেহেরপুর জেলা জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক কালু, মেহেরপুর পৌর বিএনপির সহ সভাপতি হাসান আলী, আমরুপি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল মালিককে জেল গেট থেকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগর হালিশহর থানাধীন 27 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও থানা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আব্দুর রব নূর নবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনা জেলা, জেলা বিএনপির সমবিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রইসউদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় দোকানে তালা লাগিয়ে দেয় এবং নির্বাচনের পূর্বে দোকান না খোলার হুমকি দেয়। নোয়াখালী জেলা, 2016 সালের একটি ধর্মীয় ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতা আনোয়ার হোসেন চেয়ারম্যান, আবু সাঈদ, সাখাওয়াত হোসেন, আব্দুর রাজ্জাক, শহীদুল্লাহ ও যুবদল নেতা আব্দুল কালামের বিরুদ্ধে গতকাল মিথ্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। পুলিশ তাদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে তাণ্ডব চালাচ্ছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছি। ভারত এবং সবাই আপনাদের সকলকে ধন্যবাদ।